মর্নিং এভরিওয়ান, রাধে রাধে রাম রাম। এখন বাজে পৌনে ছটা, আমি আর আমার বর বেরিয়ে পড়েছি হাঁটাহাঁটি করতে। তিন চার দিন হলো আমরা শুরু করেছি সকালবেলার হাঁটাটা, এখনও অবধি তার মধ্যে দুদিন কমপ্লিট করতে পেরেছি, ঘুমের জন্য উঠতে পারিনি। আর আজকে সানডে, তোমাকে টেনে টেনে তুললো, চলো দিনটা শুরু করি, ব্লগটা শুরু করি। হোপ তোমরা আজকে ব্লগটা খুব খুব এনজয় করো। আমরা চলে এসেছি এই পার্কে, এটা আপকার গার্ডেনের পার্ক। তো যারা যারা আমার সাথে করতে চায় এখানে চলে আসো ভোরবেলা, আমি নিজে ঘুমাই না লোককেও ঘুমোতে দেবো না, ভোরবেলা চলে আসো। উঠতে পারে লোককে আবার বলছে মিট আপ করার জন্য সকালে যাবো। ও ফিট ওয়েলনেস, কি ফিটনেস, ওয়েল ওয়েলনেস ফিট কি যে বলে ছাতার মাথা মনে হয়। আরে দেখো এখানে যোগা শেখানো হয়, আমিও যোগা করি বাট বাড়ি যেয়ে করি, বাট না চলো হাঁটাহাঁটিটা করে নিই এখন আধা ঘন্টা মতো। হাঁটাহাঁটি হয়ে গেছে, এখানে এখন একটুখানি বসে আছি, তারপরে পরে চলে যাব। চলো গাড়ি পৌঁছে কথা বলছি। বাজে ওই 8:30 মতো, ব্রেকফাস্টটা করতে বসে গেছি। দেখা যাক বাজার যাওয়ার কথা আছে, বাজার যাই কি যাই না, বাট আগে ব্রেকফাস্টটা করে নিই। এখানে দুজনেরই ব্রেকফাস্ট আছে। হয়ে অ্যাটলিস্ট বেরিয়ে পড়েছি এখন বাজারটা করতে যাব বলে, অনেকদিন বাদে আমি বেরিয়েছি বাজার করতে যাব বলে। সো চলো চাটনিতে কি চিনি খাবো। ব্যাগের ভেতর থেকে হয়ে গেছে, এখান থেকে বাইকটা বের করছে, এবারে বাড়ি যাবো। বাজার থেকে অনেকক্ষণ চলে এসেছি, আর সুশান্ত গেল চুল কাটতে, আর আমি এখন বসে বসে খাচ্ছি। কি খাচ্ছি বলতো, জিভ পুরো এ হয়ে গেছে, তো জাম এনেছি, জামুন খাচ্ছি। আমার সব থেকে প্রিয় একটা ফলের মধ্যে হচ্ছে এই ফলটা, আমার খেতে যা দারুণ লাগে, দারুণ লাগে। সো এখানে যে আজকে যখন বাজারে গেছি, এত এত জামুন দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না। এটা যে আমার ফেভারিট ফল সেটা বড় জানে, ইনফ্যাক্ট আমি কালকেও বর্গে বলছিলাম, এখনো অব্দি আমার জামটা খাওয়া হলো না। সো এই যে জামটা পেয়ে গেছি, এটা খাবো, খেয়ে দিয়ে আমি সোজা যেয়ে স্নান করে পুজোটাকে করবো। তারপরে কি রান্না করবো না করবো ভাবা যাবে। আমার স্নান টান করে পুজো করা হলো, সুশান্তর আসার কথা ছিল 12টাতে, তা না করে এখন বাজে প্রায় 1:30, এখনো পর্যন্ত আসেনি, ওর জন্যে সব কিছু গোলমাল হয়ে গেছে। এমনিতে কদিন ধরে 1টার মধ্যেই আমি লাঞ্চটা করে নিই, কারণ ব্রেকফাস্ট এখন তাড়াতাড়ি করে নিই, সকালবেলা তাড়াতাড়ি উঠি সেই জন্যে, বাট সব গোলমাল হয়ে গেছে। আর চিকেনটা সত্যি কথা বলতে আমি ধুতে পারি না, মাটনটা হলে আমি ধুয়ে নিই, কিন্তু চিকেনটা ধোয়ার সময় আমার প্রচণ্ড গন্ধ করে, তো চিকেনটা আমি ধুয়েও নিই। চিকেনটা এতক্ষণ বাইরে পড়েছিল, সেই সকালবেলা বাজার করতে গেছিলাম, সকালবেলা থেকে এতক্ষণে ফ্রিজে ঢোকালাম চান করে এসে, কারণ স্নান করতে যাওয়ার আগেও ভাবছিলাম আমি হয়তো চলে আসবো, বাট তাও আসেনি, বাইকের কি প্রবলেম হয়েছে জানি না, বাট সব কিছু গোলমাল হয়ে গেছে আজকে জাস্ট। এখন বাজে 2:00 মতো, সুশান্ত একটু আগে জাস্ট বাড়িতে এলো, ওর বাইকে আবার ফিউজ উড়ে গেছিলো, তো টুলটুল কেটে এসেছে। আমার এখানে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এখানে পাট শাক ভাজা করেছি ভাত, আর এখন আমি চিকেনটা করছি। আজে ওই 2:45 মতো খেতে বসে গেছি, এই হলো চিকেন, আর এই হলো উচ্ছে আলু ভাজা, আর এই হলো পাট শাক। তো চলো এবারে লাঞ্চটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। কালকে এই যে আমের কুলফি তৈরি করেছিলাম, এবার সেটাই দেখার পালা কিরকম কি হয়েছে, যদিও বা অনেকটা মতো ফেটে ফেটে গেছে। এখন বাজে ওই 1টা মতো, এখন রেডি হয়ে গেছি হাঁটতে যাব বলে, আর পেছন দিকে এই লাল কালারের লেখাটা কি ভাবছো, তো এটা হচ্ছে একটা নতুন চার্ট যেটা আমি ফলো করছি কদিন ধরে। আজকে যেহেতু সানডে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি, ঘরে বসে বসে ভালোও লাগছে না, তারপর আজকে দুপুরবেলা দেরি করে খেয়েছিলাম, খাওয়া দাওয়া সেরকম একটা হজমও হয়নি সেই জন্যে।
তো চলো এখন ইভিনিং ওয়াক করতে যাওয়া যাক আর তার সাথে হাওয়াও খাওয়া যাক। হাঁটাহাঁটি করছি, জাস্ট হাঁটবো এখনো কিছুক্ষণ, 1:30 বাজলে একদম সোজা বাড়ি যাবো। সো আর কি, চলো এখন হাঁটাহাঁটি করা যাক। দিনের বেলা একটুখানি ভাত আছে, ওটা উঠিয়ে দিয়ে দেবো। আমি রাত্রিবেলা এখন আর ভাত টাত খাই না, কতগুলো প্যাকেটও এসেছে খাবার দাবারের আমার চেক করতে হবে। তো আমি এখন গ্রাউন্ড ব্রেড চারটে সেকছি, এটা দিয়ে চিকেন দিয়ে ডিনারটা কমপ্লিট করে নেবো, ওকে ভাত দিয়ে দেবো। সো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা করছি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।